ঈদ উৎসবের সাথে সাথে চলে এসেছে বাঙালির ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ পয়লা বৈশাখে প্রতিটা বাঙালির ঘরে ঘরে আয়োজন চলে ইলিশ মাছ বোনার সাথে পান্তাবাদ আর এই ইলিশ মাছ বোনা খেতে কেনা পছন্দ করে প্রতিটা বাঙালি পছন্দ করে ইলিশ মাছ বোনা দিয়ে পান্তা ভাত খেতে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি ফারিয়া ঢাকা বাংলাদেশ থেকে বলছি ফার্ন কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত ফার্ন কুকিং হাউজে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের একটি ইলিশ মাছ বোনা পয়লা বৈশাখে জমিয়ে খেতে পারবেন এই ইলিশ মাছ বোনা দিয়ে চলুন তাহলে আজকের ইলিশ মাছ বোনাটা আমি কিভাবে তৈরি করেছি তার আগে বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি আমি এখানে আপনার এক কেজি চারশো গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে কুটে নিয়ে ইলিশ মাছটা ডিমলা ছিল তো এখন এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া আমি এখানে হাফ চা চামচ করে করে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর একটি কালার আসার জন্য আমি এখানে একটু কটা চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ এটা আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে নেই আর দিয়ে দিব এখানে আমি কটা চা চামচ ট্রিশ পনের কটা চামচ হচ্ছে এখানে আমি আদা গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিব আমি এখানে একটু আদা গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু রসুন গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে অল্প একটু আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্টটা দিতে পারেন আমি এখানে রসুন গুঁড়ো আর আদা গুঁড়াটা দিচ্ছি যাতে আমি এখানে গুঁড়া মশলাটা ব্যবহার করেছি আদাটা বাটা ছিল না রসুনটা বাটা ছিল না তো বাড়তে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে যাতে আমার কাছে গুঁড়ি আছে সেক্ষেত্রে আমি এখানে একটু একটু করে গুঁড়ি দিয়ে দিচ্ছি কটা চা চামচ করে করে গুঁড়ি দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো যাতে মশলাটা আপনার ভালোভাবে সেট হয় এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পিওর সরিষার তেলটা এটা আমি এখানে দিয়ে দিলাম এই সরিষার তেলটা হচ্ছে যে আপনার আমার শ্বশুরদের বাড়িতে সরিষা করা হয় সেক্ষেত্রে এখান থেকে ভাঙানো সরিষার তেলটা এতটা ঝাঁঝালো সরিষার তেল তো এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন সব মশলার সাথে একত্রিতভাবে মাছগুলোকে মেখে নেব ইলিশ মাছ খেতে আমরা অনেকেই কিন্তু এই পয়লা বৈশাখে মাওয়া ছুটে বেরাবো তো এরকম একটা ইলিশ মাছ বাজা খেতে আপনার পয়লা বৈশাখে মাওয়াঘাটে এই ইলিশ মাছের পিসটা নিবে আপনার তিনশো থেকে চারশো টাকা তো আমরা যদি একটা ইলিশ মাছ ঘরে নিয়ে যদি তৈরি করে খেতে পারি তাহলে মন্দে সে এভাবে আপনি যদি মশলা সব মশলাগুলোকে একত্রিতভাবে একটু সরিষার তেল দিয়ে মেখে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি রেস্টে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে মাছের ভিতরে সম্পূর্ণ মশলাটা কিন্তু প্রবেশ করবে তাহলে সেই মাছটা খেতে জাস্ট অসাধারণ হবে সাথে সাথে আপনি মশলা মেখে রেখে দিলে কিন্তু সেই মাছটা খেতে কিন্তু ততটাই স্বাদ আসবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়ে গেছে আমি যখন রেস্টে রেখেছিলাম এখন তেল গরম করে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সরষের তেলে বাঁচতে পারেন আমি এখানে রান্নার এগুলো সোয়াবিন তেলে ভেজে নিচ্ছি আমি একেবারে বড় বড় পিস করে নিয়ে নিয়ে যাতে সবাই একদম পছন্দ করে খেতে পারে আর ইলিশ মাছটা আমার কাছে একটু নিজের তোর ঘরে যাতে তৈরি করবে একটু ভালোভাবে খেতে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে আপনাদের মতন সাইজ করে কাটতে পারেন তো এখন আমি এখানে চার পিস হাঁটলো একটা দাবা হাতে দিয়ে দিলাম এটাকে এখানে অল্প অল্প করে আমি এক পিট করে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি প্রিয় দর্শক আপনারা কিভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানিয়ে দেবেন আমি আমার মতন করে তৈরি করেছে পয়লা বৈশাখে এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার ইলিশ ভোনার রেসিপিটা এভাবে আপনি অনেক সময় আছে আমরা যখন বাহিরে খেতে যাই তখন কিন্তু কেটার সাথে সাথে যখন আমরা মামা খেতে যাই সাথে সাথে ইলিশ মাছটা দেবে সাথে সাথে মশলা মেখে সাথে সাথে সেটা দিয়ে দিচ্ছি আসলে সেটা উপর দিয়ে লাল লাল হয়ে যায় ভিতরে কিন্তু তেমন একটা সাদা সাদা থাকে তো আপনি যদি এভাবে মশলা মেখে যদি ভাজা করেন তাহলে এই মশলাটা আপনার মাছের ভিতরে আর খেতেও কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকবেন আর আমার যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কার কার লোপ লেগেছে এমন মজাদার ইলিশ মাছ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর ইলিশ মাছ ভাজার সময় আর আপনার মাথাটা তো অবশ্যই ভাজতে হয় কারণ আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তার জন্য মাছের মাথাটা কিন্তু একদম বড় করে নিতে হয় দেখতে পাচ্ছেন এটা একটাই তা কিন্তু খুঁজে গেছে এখন সাথে আরও দুই পিস মাছ দিয়ে দিচ্ছি আমি এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার ইলিশ মাছ ভুনা। প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় ইলিশ মাছ ভুনা দিয়ে আপনার পান্তা পাতনা আপনার গরম ভাতও খেতে জাস্ট অসাধারণ মাছটা দেখতে পাচ্ছেন এর অনেক সময় মাথাগুলো এভাবে ভাজবেন একটু দাঁড়া করে ভাজার চেষ্টা করুন তো আমি এখন মাছ ভাজার পরে দিয়ে দিচ্ছি মাছের তেল আর মাছের গরম গরম তেল সাথে থাকবে আপনার এখানে আমি আর যেটা স্পেশাল যেটা আমরা খেয়ে থাকি মা ব্যাটে সব সবসময় দিয়ে থাকি ইলিশ মাছের সাথে পান্তা পান্তাপাতের সাথে মরিচ খেতে তো জাস্ট অসাধারণ তো এখন পরে আমি কিছু ডেকোরেশনটা করে নিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে দিলাম বাস রেডি হয়ে গেল মজাদার ডিমলা ইলিশ মাছ পোনা একদম জমিয়ে খেতে পারবেন পরিবার পরিজন নিয়ে তৈরি হয়ে গেল মাছের মাথা এবং মাছের পেস্টগুলো তৈরি করে নিলাম পরিবার সবার সাথে একসাথে খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আর আমার ফেসবুকটাকে পর সাথে থাকবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবাস